আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এসেছে আমি মেহেরপুর জেলার আমজুবিতে অবস্থিত কাজলা নদীর তীরে নীলকুঠির আছে এখানে নীলকুঠির পাশে যে কাজলা নদী সেই নদীর তীরে আমি বসে আছি তো এই কাজলা নদীটা একসময় অনেক বড় ছিল এখন একটি খালে পরিণত হয়েছে একসময় স্রোত ছিল তো যাই হোক আমি এসেছি মূলত একটি অনলাইন ক্লাস পরিচালনার জন্য যেমন হিসাব বিজ্ঞান বিষয়ে প্রশ্নে যদি বলা থাকে যে পণ্য বিক্রয় হতে প্রাপ্তি এটা কোন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় না মুনাফা জাতীয় তাই না একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে পণ্য বিক্রি করে কিন্তু আমরা বারবার টাকা পাই প্রতিনিয়ত পাই এবং নিয়মিত পাই বছরে বারবার সংগঠিত হয় বছরে বারবার পাওয়া যায় এবং স্বল্পকালীন আয় হিসেবে এটি মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য হয় অর্থাৎ পণ্য বিক্রয় হতে প্রাপ্তি অবশ্যই মুনাফা জাতীয় আয় কারণ পণ্য বিক্রয় হতে আমরা বারবার টাকা পাই সেজন্য এটি মুনাফা জাতীয় আয় এবং যেহেতু এটি মুনাফা জাতীয় আয় সেজন্য আমরা যখন এই কার্যপত্র প্রস্তুত করি তখন কার্যপত্রের যে আয় বিবরণী নামে কলাম থাকে সেই কলামের ক্রেডিট ক্রেডিট দিকে এই বিক্রয় এর পরিমাণ লিখতে হয় আয় বিবরণীর ক্রেডিট দিকে বিক্রয় লিখতে হয় কারণ বিক্রয়টা হচ্ছে মুনাফা জাতীয় আয় যেহেতু মুনাফা জাতীয় আয় এবং আমরা বারবার পাই তাই এটি আয় বিবরণী ক্রেডিট দিকে লিখতে আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করবো তখন সবার উপরে বিক্রয় লিখি বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিই বিক্রয় বার্তা বাদ দিই অলিখিত বিক্রয় থেকে যোগ করি তাই না যেহেতু এটি আয় বিবরণীতে বসে সেজন্য এটি অবশ্যই মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় হিসেবে গণ্য হবে ধন্যবাদ সবাইকে